গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, নিরামিষ রান্না শুরু করব। জানো তো আজকে এত আলিশি লাগছে, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। এতক্ষণ বসেছিলাম, এখন বাজে 9:30। সেই সকাল থেকে রান্না করে নিই রান্না করে নিই ভেবে এই এখন রান্না করতে বসছি। ওখানে পনির বেটে রেখে দিয়েছি, আর ঘর দরগুলো মোছা হয়ে গেছে, কিন্তু এরা আবার নোংরা করে দিয়েছে, বুঝলে তো। আর সকালে ওদের খেতে যেতে দিলাম, মানে আমার খরগোশগুলোর কথা বলছি, খেতে দিলাম। এবার করবো রান্না। আর আজকে আমাদের এখানে একটা কালী পুজো আছে, রক্ষা কালী পুজো। বিকেলে যাবো পুজো দিতে, তখন তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আর চা গরম করেছে বন্ধুরা, বলার কথা না, কিছু খেতেও ইচ্ছা করছে না, তাও রান্না করতে হবে। আজকে করব লাউ। এই যে দেখো, লাউ কেটে রেখেছি, আর ওই পনিরও কেটে রেখেছি, করবো করে করা হয়নি। আর এই রান্না শুরু করবো, বাসন পড়ে রয়েছে, আর জামা কাপড় বলে না, অনেক কাঁচা পড়ে রয়েছে, কাঁচা হয়নি। ভালো লাগছে না, গরমের মধ্যে বিরক্ত লাগছে, কোনো কাজই আমার করতে ইচ্ছা করছে না সত্যি বলতে কি। যাই, রান্নাগুলো ঝটপট করে নিই, কী করবো, করতে তো হবেই, আবার বেরোতেও হবে, বুঝলে তো। ছুটি থাকলে হতো, কিন্তু আবার বেরোতেও হবে আমাকে। আর সকাল থেকে তো এইগুলোকে ছেড়ে রেখেছি তিনজনকে, আর এদের আটকে দিয়ে আবার ওদের ছাড়তে হবে। ওই যে দেখো, মানে শুয়ে আছে ঠান্ডায়। আর আমার এই গাছটা আগের দিন কিনে নিয়েছি, তোমাদের সঙ্গে আর বলা হয়নি। এই গাছটা কিনেছি, কিন্তু অর্ধেক নিচের পাতাগুলো না, এরা সব খেয়ে নিয়েছে। এই যে এই দুষ্টুগুলো না, সব খেয়ে নিয়েছে অনেকটা পাতা, তার জন্য একটু টুলের ওপর, কিছু টুলের ওপর রেখেছি। এখন দেখছি আর মুখ দিতে পারছে না, আপাতত সেফ আছে। চলো রান্নাটা করে নিই ঝটপট। বাসন দেখতে পাচ্ছ, মাজা হয়নি। এখানে লাউ কেটে নিয়েছি, অল্প অর্ধেক লাউ ছিল, এটা কেটে নিলাম। এখানে কেটে রেখেছি পনির। এই লাউ ছেচকি, লাউ ছেচকি আর পনির রান্না করবো, আর কিছু করবো না। আর আম এনেছি, যদি একটু চাটনি করতে পারি, দেখি সময়ের জন্য। আর এত অনেক জামা কাপড় কাছে আছে বুঝলে তো, সেগুলোও কাচতে হবে, কখন কী করবো, কাছেও যেতে। লাউ ছেঁচকি তো অল্প করে একটু তেল দিলেই হয়ে যাবে, লাউ ছেঁচকিতে না বেশি তেল না দেওয়াই ভালো, সেকি তেলটা একটু গরম হয়ে যাক। এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। আর অল্প একটু সর্ষে দেব, সর্ষে ফুরিয়ে গেছে, অল্প আছে বুঝলে তো, অল্প করে দিলাম। এবার একটু চড় করে আওয়াজ হোক, তারপর ঢেলে দেব। আর অল্প একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে, আর গ্যাসে, সরি, গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে আর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো, তারপর হয়ে যাবে, তাই চটপট হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। দুই কটা বাসন আছে, চায়ের বাসন আর দু একটা প্লেট আছে, তোমাদের দাদাভাই খেয়ে গেছে, সেইগুলো একটু চটপট করে মেজেও নিই, এর মধ্যে নাহলে সময় পাওয়া যাবে না। রাবিটটাকে গরম পড়েছে তো, তাই জন্য একটু গাটা ওর মুছিয়ে দিয়েছি, এখন আরও দুটো বাকি আছে। অল্প জলে গাটা শুকনো করে মুছিয়ে দিয়ে আবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছালাম, গরম পড়েছে। আর একজন, এই দেখো, এটাকে তো ধরতে পারছি না, এটাকেও দিতে হবে, খুব চালু জানো তো, খুব চালাক। এই দেখো দুজনে কী করছে, দুই বোন এরা, এরা হচ্ছে দুই বোন, হালাপ করছে। এই দেখো, দেখেছ কী করছিস, একটু টাইম লাগলো আর রান্নাও হয়ে গেছে, শুধু ভাতটা বাকি আছে, ভাত ওখানে দেখা যাবে না, লাইট।
কী রান্না করেছি দেখো। এখানে করেছি টকটক আমের চাটনি, আচ্ছা তারপরে করেছি লাউ ছিচকি, গরমে অল্প তেল ঝাল মশলা বেশি দিইনি, আর করেছি পনিরের তরকারি। দেখো পনিরটা কী সুন্দর কালারটা এসছে, না আলু দিইনি শুধু পনির, আর কিছু করিনি, ভাত দিকে হচ্ছে। এই যে হাঁপিয়ে গেলাম, চচ্ছ দোতলা থেকে তিনতলার ছাদে মেলতে কি কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বসে পড়ি এখানে, আর ছাদে সেরকম রোদ, কী করবো এই যে একবালতি সবে কাজলাম খেসে বাড়ি মেলে দেবো, দেখতে পাচ্ছ তো কি খেমে গেছি, তাহলে মেলে দিয়ে দাঁড়িয়ে থেকে লাভ নেই যে বসে থাকি, কিন্তু যেতে তো হবে কাজে। দেখো কি রোদের তাপ, আর ওইটাকেও গাটা মুছিয়ে দিয়েছি, কোণে ছাওয়ায় বসে আছে, দেখবে কি রোদ। দেখো এইরকম রোদ, কাটপাটা রোদ। গুড ইভিনিং বন্ধুরা, এখন যাচ্ছি বাড়ি, কাজ থেকে বেরচ্ছি, খুব গরম পড়েছে, এখন একটু হাওয়া দিচ্ছে, কষ্টটা কম হচ্ছে, বাড়ি যাই, গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর ভাবছি পথে বাবুর সাথে একটু দেখা করে যাব, রাস্তা এখানেও আছে, যে বাবু দেখতেই পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে, বাবু দাঁড়িয়ে আছে, বাবুর সঙ্গে একটু দেখা করতে এলাম। বন্ধুরা এখন পুজো দিতে যাচ্ছি, কালী পুজো তোমাদের বলেছিলাম, আর এখানে চলে এসছে আমার দিদি, ও যাচ্ছে, হাই কর, চলো রাস্তায় বাবুর সঙ্গেও দেখা হয়ে যাবে, দেরিও হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি, চলি চলো তোমাদের গিয়ে যা দেখবো শেয়ার করবো। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মালা মিষ্টি সব নিয়ে নিয়েছি, আর দিদির সঙ্গে আমরা যাচ্ছি এখন পুজো দিতে, দেখতেই পাচ্ছ দিদিও আসছে, চলো তোমাদের ঠাকুরের মন্দিরের সামনে গিয়ে আবার দেখা হবে। তো বন্ধুরা দেখো বাবু এখানে উপস্থিত হয়ে গেছে, আমরা সবাই মিলে যাচ্ছি, আর দিদি তো পিছনে পড়ে গেছে, ও আসছে, এখন আমরা ওই ঠাকুরের কাছে বললাম পুজো দিতে যাচ্ছি, আর ওয়েদারটা কি ভালো লাগছে জানো, হাওয়া দিচ্ছে, আর রাস্তায় একটু অন্ধকার বলে আমার ক্যামেরাটা ততটাও ভালো না, তার জন্য দেখা যাচ্ছে না, চলো আমরা যাই। হাই, গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করবো।
আর এমনি আসতে পারবে আপনার নাও।